যে খবরের দিকে নজর রাখবো আরো একবার কাশ্মীরে ভারী তুষারপাত এবং সাদা বরফে ঢেকেছে উপত্যকা তুষার দেখে পর্যটকেরা সেখানে বেজায় খুশি সাদা বরফে ঢেকেছে কাশ্মীরের শ্রীনগর সহ একাধিক এলাকা এবং তুষারপাতের কারণে পর্যটকেরা বেজায় খুশি আজ সকাল থেকেই ভারী তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরের বিভিন্ন এলাকায় শ্রীনগর সহ একাধিক এলাকা ঢেকেছে সাদা বরফের চাদরে এবং সেই বরফ দেখে পর্যটকেরা এই সময়ে এই মৌসুমে তারা যে পর্যটকেরা সেখানে গিয়েছেন তারা ভারী তুষারপাত দেখে আজ সকাল থেকেই বেজায় খুশি তুষারে ঢাকা উপত্যকা কাশ্মীরের শ্রীনগর সহ একাধিক এলাকায় ভারী তুষারপাত রাস্তা পরিষ্কারের কাজও চলছে সেখানে তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছিল একাধিক রাস্তা সেই রাস্তা পরিষ্কারের কাজও চলছে এবং তুষার পেয়ে পর্যটকেরা সেখানে বেজায় খুশি এই মরশুমে কাশ্মীরের উপত্যকাতে ভিড় জমিয়েছেন বহু মানুষ বহু পর্যটক এবং আজ সকাল থেকেই সেখানে শুরু হয়েছে ভারী তুষারপাত এর কয়েকদিন আগেও সেখানে তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছিল জম্মু শ্রীনগর হাইওয়ে এবং আজ সকাল থেকে আবারও ভারী তুষারপাত সেখানে হচ্ছে তুষারপাতের কারণে পর্যটকেরা বেজায় খুশি